উত্তর শালমৰা মহকুমা তথ্য আর জনসংযোগ বিষয়ার কার্যালয়ের উদ্যোগত রাষ্ট্রীয় প্রেস দিবস উদযাপন। রাষ্ট্রীয় প্রেস দিবস উপলক্ষে মহকুমা অধিপতির কার্যালয়ের সভাকক্ষত সোমবারে বঙ্গাইগাঁও জেলার উপায়ুক্ত তথা উত্তর শালমৰা মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা অধিপতি কমল বৰুৱাৰ সভাপতিত এখন সভা আয়োজন করা পরিলক্ষিত হয়েছে। রাজ্যের ভিন্ন প্রান্তর বঙ্গাইগাঁও জেলার উত্তর শালমৰা মহকুমার মহকুমা অধিপতি কার্যালয়ত সোমবারের দিনা উত্তর শালমৰা মহকুমা তথ্য আর জনসংযোগ বিষয় কার্যালয়ের উদ্যোগত রাষ্ট্রীয় প্রেস দিবস উদযাপন করা হয়। রাষ্ট্রীয় প্রেস দিবস উপলক্ষে মহকুমা অধিপতির কার্যালয়ের সভাকক্ষত সোমবারের দিনের 11:30 বজাত বঙ্গাইগাঁও জেলার অতিরিক্ত উপায়ুক্ত তথা উত্তর শালমৰা মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা অধিপতি কমল বৰুৱাৰ সভাপতিত্বত এখন সভা অনুষ্ঠিত করা হয়। সভাত উপস্থিত মহকুমাটোর সংবাদকর্মী সকল মহকুমাধিপতি গৰাকীয়ে একোখনকৈ ফুলাম গামোচা আর কলমের সম্বর্ধনা জ্ঞাপন করে। উক্ত সভার সংবাদ মাধ্যমের উপর কোভিড-19 মহামারীর প্রভাব আর এই সময় সংবাদ মাধ্যম ভূমিকা শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। অভয়াপুরী মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের অবসরপ্রাপ্ত মুরব্বী অধ্যাপিকা ডক্টর মৰামী বৰঠাকুৰ তালুকদারে কোভিড-19 মহামারীর সময় সংবাদ মাধ্যমের উপর প্রভাব সম্পর্কে অতি সুন্দর বক্তব্য আগবায়। সভাত অভয়াপুরী শিক্ষাবিদ বিজয় চন্দ্র ভাগবতীয়া বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকি ভাষণ আগবায়। উক্ত সভাত সাংবাদিক মনোয়া হোসেন আর বিক্রম রঞ্জন রয়ে কোভিড-19 মহামারীর সময় সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে বক্তব্য আগবায়। সভাত কাকপথ সাংবাদিক পরাগ ভূঁয়ার অকাল মৃত্যু হওয়া সাংবাদিক সকল আত্মার চিরশান্তি কামনার্থে 1 মিনিট সময় মৌন প্রার্থনা জানা হয়। উক্ত অনুষ্ঠানটি আদরে তথা শলাগ সহায় আগবায় সহ আয়ুক্ত তথা মহকুমা তথ্য আর জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত বিষয়া জিতু কুমার বর্মনে। কোভিড সম্পর্কে আপনাদের অবগত করবো। কোভিড-19 একটা ভাইরাস যা বিষাণু বলি যে বস্তু জীব নহয় জ্বর নহয় ব্যাকটেরিয়াটো জীবাণু বলে কয়, কিন্তু তাক বিষাণু বলে বিষৰ কোনো বিষাণু। এই এনেকুৱা ইয়াৰ বিহেভিয়ার যেতিয়া জীবর মাজত সোমায় তেতিয়া সেই জীবাণু আকো নির্জীবর মাজত থাকলে সেই নির্জীব হিসাবে। এটা কোভিড-19 করোনা ভাইরাস, করোনা ভাইরাস 2019 চনের ডিসেম্বর মাহ চাইনার ইউহান প্রদেশত ইউহান নামের এখন শহর তার যত একটা ভাইরোলজি ডিপার্টমেন্ট আছে যত ভাইরাসের বিষয়ে বিভিন্ন বিকাশ করা হয় তার উৎপত্তি। সেই উৎপত্তি সম্পর্কেও বহু বিতর্ক হয়ে আছে। কোনোবাই কৈছে যে ম্যানমেড, কোনোবাই কৈছে নেচারেল। যে নহক আমি নেচারেলি কম যে ভাইরাসটি তারপর আমার বনরিয়া জীব জন্তু তার এখন মার্কেট আছে যত বনরিয়া জীব জন্তু তার রক্তর পর আরম্ভ করে মাংস বিক্রি হয় বিভিন্ন হাতের দুই হাতের আরম্ভ করে যখন হেরি তার বহুতে কৈছে তারপর আর এই ভাইরাস সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী আহি উপস্থিত হয়েছে আর সেইবিলাক আমার দেশতে হোক বা পৃথিবীতে হোক কন্ট্রোল করা বিভিন্ন দেশত বিভিন্ন ধরনের ল্যাবরেটরি রিসার্চ করে আছে, কিন্তু ফলপ্রসূ এটাও ভ্যাকসিন আমার হাতত করা নাই। আর যেতালেকে ভ্যাকসিন নকরব আমি এই কোভিড-19 প্রতিরোধ করা অসম্ভব। আর ভাইরাসও সদায় থাকি
প্রতিরোধ করা, তার কেউ এখন কোনো মেডিসিন করা উচিত। তারপরে জানে যে পোলিও ভাইরাস বহুত কথা, আর ইতিমধ্যে আমার সাংবাদিক বন্ধু বান্ধবী সকলে এই সম্পর্কে এই খবর দুখতে ষ্টুডিঅ'ৰ পৰা বিদায় লৈছো। চাই থাকিব প্ৰতিটো মুহূৰ্তৰ খবৰৰ বাবে পি আই নিউজ। ধন্যবাদ।